চাঁদাবাজদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে যেন রাজধানীর গাবতলি থেকে সেকশন সড়ক, যার মূল কেন্দ্র মোহাম্মদপুর চার রাস্তার মোড়। এই সড়কে চলাচলকারী যানবাহন থেকে প্রতি মাসে 2.5 থেকে 3 কোটি টাকা চাঁদা তোলা হয়। বছর শেষে যে অঙ্ক দাঁড়ায় 30 থেকে 35 কোটি টাকা। ভুক্তভোগীরা জানান, চাঁদা ছাড়া এই সড়কে যানবাহন চালানো যায় না। গাবতলি থেকে সেকশন সড়কের অবস্থা নিয়ে শরীয়ত খানের ধারাবাহিকে আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন নিহার নন্দী। মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড়, বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছেন মধ্যবয়স্ক এই ব্যক্তি। পাশের স্ট্যান্ডগুলোতেও দেখা গেল একই চিত্র। এই মোড়ে যাতায়াতকারী সব যানবাহনকেই দিতে হয় চাঁদা। শুধুমাত্র মোহাম্মদপুর না, গাবতলি থেকে বাবু বাজার পর্যন্ত প্রতিটি মোড়েই দিতে হয় চাঁদা। লোক আছে, 20-50 জন লোক আছে বাবা। এটা আমি অত হিসাবও দিতে পারবো না, নামও মনে রাখবো না। লাইন ছাড়া তো আর চালান যায় না। এই রাস্তায় লেগুনা চালাতে প্রতিদিন চাঁদা দিতে হয় 1300 টাকা। মোহাম্মদপুর থেকে শ্যামলি পর্যন্ত 950, আর ঢাকা উদ্যান থেকে শ্যামলি পর্যন্ত দিতে হয় 650 টাকা। এতে শুধুমাত্র লেগুনা থেকেই বছরে চাঁদা আদায় হয় প্রায় 5 কোটি টাকা। 230 মোহাম্মদপুর, একজনের 650, আরেকজনের আছে 150 টাকা, আর 600 আছে 180 টাকা। গাবতলি থেকে বাবুবাজার পর্যন্ত 50টি বাস থেকে দৈনিক 2500 করে বছরে আদায় হয় 4.5 কোটি টাকা। গাবতলি থেকে শিকশন পর্যন্ত 3টি রুটে চলে প্রায় 700 ইজিবাইক। এসব ইজিবাইক থেকে মাসে 75 লাখ আর বছরে 9 কোটি টাকারও বেশি চাঁদা তোলা হয়। এছাড়াও মোহাম্মদপুর থেকে ঢাকা উদ্যান লাইনে ইজিবাইক প্রতি এককালীন 30,000 টাকা তো আছেই, অর্থাৎ 300 গাড়ি থেকে নেওয়া হয়েছে 90 লাখ টাকা। গাড়ি ঢুকাইতে হলে 30,000 টাকা দেবেন লাগে। মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড় থেকে কেরানীগঞ্জের 11টি রুটে চলে সিএনজি চালিত অটোরিকশা। 2000 অটো থেকে প্রতিদিন গড়ে 80 টাকা করে বছরে ওঠে প্রায় 50 লাখ টাকা। আর এসব রুটে সিএনজি অটো নামাতে এককালীন জমা 2000 টাকা, যোগ করলে যে অঙ্ক দাঁড়ায় 40 লাখে। এছাড়াও এসব সিএনজিগুলো থেকে মাসে 1200 টাকা তোলা হচ্ছে মালিক সমিতির নামে, এতে ওঠে আরও 24 লাখ টাকা। চার রাস্তার মোড়ে রাজধানীতে যাত্রী বহনকারী বাইক ও সিএনজি অটোরিকশার স্ট্যান্ড থেকে বছরে তোলা হয় 30 থেকে 35 লাখ টাকা। গাবতলি থেকে শিকশন ও আশপাশের এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলে অন্তত 10,000, এর মধ্যে কিছু চলে মাসিক চাঁদা দিয়ে, কিছু প্রতিবন্ধী কার্ডে। আর এসব না করে যারা চলছেন তাদের মাসে 1 বা 2 বার গুনতে হয় ট্রাফিকের রেকার বিল, তাই এর হিসাব কষা খুবই জটিল। তবে এতটুকু বলা যায়, এখান থেকেও বড় অঙ্কের টাকা যায় চাঁদাবাজ আর ট্রাফিক পুলিশের অসাধু সদস্যদের পকেটে। ঠিক না, মাসে না, এটা মানে ধরলেই 1200 টাকা যেরকম। এসব চাঁদার টাকা পুরোটাই উসুল করা হয় যাত্রীদের কাছ থেকে। গাবতলি থেকে মোহাম্মদপুর পর্যন্ত মাত্র 3 কিলোমিটার রাস্তায় লেগুনার ভাড়া 25 টাকা আর লোকাল বাসের ভাড়া 20 টাকা। যেখানে ভাড়া হওয়ার কথা সর্বোচ্চ 10 টাকা। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।